এই প্রশ্নটার নমুনা উত্তর কী সেটা নিয়ে এখন আলোচনা করব। নমুনা উত্তর, নির্বাচিত সমস্যার ক্ষেত্র পাঠাগার অথবা বিজ্ঞানাগার অথবা বিদ্যালয় ক্যান্টিন। নির্বাচিত সমস্যা পাঠাগারের সুষ্ঠু ব্যবস্থাপনা, ব্যবহৃত প্রযুক্তি, তথ্য ব্যবস্থাপনা প্রযুক্তি, মডেল প্রজেক্ট, ডিজিটাল লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। মানুষের কৌতূহলী জিজ্ঞাসা ও অন্তহীন জ্ঞানের ভাণ্ডার হলো বই। আর এই বইয়ের সংগ্রহশালা হলো পাঠাগার। পাঠাগারে একজন গ্রন্থাগারিক থাকেন, যিনি পাঠকের তথ্য, বই ইস্যু ও গ্রহণ, বই শ্রেণীবিন্যাস, মজুদ, বইয়ের হিসাব রাখা ইত্যাদি কাজগুলো করে থাকেন। কিন্তু ম্যানুয়ালি প্রতিটি পাঠকের তথ্য সংরক্ষণ করা, বই ইস্যু ও গ্রহণ লিখে রাখা, বইগুলোকে শ্রেণী অনুযায়ী সাজানো, বই এর মজুদ ইত্যাদি হিসাব রাখা খুবই জটিল। এর ফলে অনেক সময় বই ফেরত পাওয়া গেল কিনা, পাঠকের চাওয়া বইটি পাঠাগারে রয়েছে কিনা, মেয়াদান্তে বই ফেরত আসলে কিনা প্রভৃতি বিষয়গুলো জানতে অনেক সময় ও শ্রমের প্রয়োজন হয়। এছাড়াও জনবল ও স্টেশনারি বাবদ খরচ বেশি হয়, এতে পাঠাগারের ব্যবস্থাপনাতেও বিশৃঙ্খলা দেখা যায়। লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে দক্ষতার সাথে পাঠাগার পরিচালনা করা যায়। এই সফটওয়্যারের মাধ্যমে বইগুলো লেখক, শিরোনাম এবং বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা যায়। এতে সহজেই যে কোনো বই খুঁজে বের করা যায়। সফটওয়্যারটি সদস্যের নাম, আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করে। এর ফলে সদস্যদের ট্র্যাক রেকর্ড নিশ্চিত হয়, বই ইস্যু রিটার্নের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করে। এতে ডেটা এন্ট্রিতে সময় ও শ্রম সাশ্রয় হয়, বইয়ের মজুদ আছে কিনা সে তথ্য সহজেই জানা যায়। এই সফটওয়্যার ইস্যুকৃত বই ফেরতের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেয়। এছাড়া সদস্যদের ফি, বকেয়া চার্জ ইত্যাদি হিসাব রাখে, এর ফলে জনবল ও স্টেশনারি খরচ হ্রাস পায়। প্রজেক্ট আইডিয়া, দলের নাম এ কিংবা যে কোনো হতে পারে, দলের সদস্যদের নাম সাকিব, তপুর, শিরেন, জেনায়েত এবং অনেক। এখানে তোমরা তোমাদের টিমের মধ্যে যারা যারা মেম্বার আছো তাদের নাম দিবা। নির্বাচিত সমস্যা, বিদ্যালয়ের পাঠাগার ব্যবস্থাপনা জটিলতা, ব্যবহৃত প্রযুক্তি, তথ্য ব্যবস্থাপনা প্রযুক্তি, প্রস্তাবিত সমাধান লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ব্যবহার। প্রজেক্ট থেকে যেসব সুবিধা পাওয়া যাবে, এই প্রজেক্টের ফলে সময়, শ্রম ও সম্পদের অপচয় হ্রাস পাবে, দক্ষতার সাথে পাঠাগার পরিচালনা করা যাবে, গ্রন্থাগারিক সহজেই বই শ্রেণীবিন্যাস, বই ইস্যু ও রিটার্ন, বইয়ের মজুদ জানা ইত্যাদি কাজ করতে পারবে, বই ফেরতের সময় স্বয়ংক্রিয়ভাবে জানতে পারবে, সদস্যদের ফি, বকেয়া চার্জ, জরিমানা ইত্যাদির হিসাব সহজেই রাখতে পারবে। পরিবেশের উপর প্রজেক্টের প্রভাব, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার কাগজের ব্যবহার হ্রাস এবং সামগ্রিক সম্পদের দক্ষতার উন্নয়ন হতে পারে। লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যারে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা হয়, ফলে শক্তির অপচয় হতে পারে, অনেকের কর্মক্ষেত্রে সংকোচন হতে পারে। সমাজ বা মানব কল্যাণের প্রজেক্টের ভূমিকা, প্রজেক্টে শিক্ষা, গবেষণা ও সেবা প্রদানে সাহায্য করতে পারবে। এই ব্যবস্থা তথ্য শেয়ারিং ও জ্ঞানের আদান প্রদানে সাহায্য করতে পারে। সফটওয়্যারের মাধ্যমে তথ্য সংরক্ষিত করে, যার ফলে পুনরালোচনা ও পুনর্ব্যবহার করতে সাহায্য করে। এর ফলে পাঠাগার ব্যবস্থাপনা তথ্য প্রবাহের সুস্থ নিয়ন্ত্রণ করা যায়। মডেল, ছবি অথবা প্রেজেন্টেশন অথবা স্কেচ অথবা ইত্যাদি, এখানে তোমরা নিজেদের সুবিধা মতো যে কোনো প্রেজেন্টেশন অথবা ছবি অথবা স্কেচ প্রেজেন্ট করতে পারো। প্রজেক্ট বাস্তবায়নের সম্ভাব্য সময় 3 মাস, প্রজেক্ট বাস্তবায়নের সম্ভাব্য খরচ 3 লাখ টাকা। প্রজেক্টটি নিয়ে বাস্তবে কাজ করার জন্য সুপারিশকৃত পদক্ষেপ, পাঠাগারের প্রয়োজনগুলো এবং ব্যবহারকারীর চাহিদাগুলো নির্ধারণ এবং ম্যানেজমেন্টে কী ধরনের সমস্যা রয়েছে তা জানা, প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, প্রজেক্টের বাজেট ও সময় নির্ধারণ, একটি টোকেন ডেমো বা প্রোটোটাইপ প্রস্তুত করা যাতে প্রজেক্টের বাস্তবায়ন পর্যবেক্ষণ করা যায়, প্রজেক্টটি প্রয়োজনে একাধিক পর্যায়ে ডেভেলপ করা,
প্রজেক্টে নিয়মিত টেস্ট করা এবং মান নিশ্চিত করা, প্রজেক্টে মানব কল্যাণে কীভাবে উপকারে আসতে পারে তা প্রকাশ করা, প্রজেক্ট টেকসই করার জন্য প্রয়োজনীয় পরামর্শ, একটি সঠিক প্রজেক্ট ম্যানেজমেন্ট পরিকল্পনা করা, ব্যবহারকারীর চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সহজ ইন্টারফেস প্রস্তুত, একটি শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, কীভাবে এর কাজের ধারাবাহিক উন্নয়ন বজায় রেখে সম্প্রসারণ করা যায় তার পরিকল্পনা করা, প্রজেক্ট সম্পর্কে অন্যান্য দলের মতামত। বি দল, প্রজেক্টে তোমরা বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছো, এই প্রজেক্টে পাঠাগার পরিচালনা খুবই সহায়ক হবে। সি দল, তোমাদের অভিনন্দন, তোমাদের সকলের যৌথ প্রচেষ্টায় তোমরা প্রজেক্টটি সম্পন্ন করতে পেরেছ, কিন্তু সময় ও খরচের পরিমাণ আরও কিছুটা কমানোর দিকে খেয়াল রাখতে হবে। ডি দল, প্রজেক্টটি সম্পন্ন করায় তোমাদের অভিনন্দন, এই প্রজেক্ট থেকে আমরা উপকৃত হয়েছি, তোমাদের সফলতা আমাদের অনুপ্রেরণা যোগাবে। ই দল, তোমাদের সফলতার জন্য অভিনন্দন, এই প্রজেক্টটি পাঠাগারের ব্যবস্থাপনায় সহায়ক হবে, প্রত্যাশা করি তোমরা আগামীতেও এই ধরনের সমস্যায় এভাবে প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে সমাধানে ভূমিকা রাখবে। এই প্রজেক্টের একটি সুবিধা হচ্ছে যেহেতু কাগজের অপচয় কম হবে, অর্থাৎ গাছও সেফ থাকবে।